বিরল প্রজাতির প্রাণী উদ্ধার বিলোনিয়া বাঁশপাড়া কলোনিতে। দেখতে অনেকটা প্যাঁচা জাতীয় হলেও কিন্তু আমরা সচরাচর যে প্যাঁচা দেখি সেই রকম নয়। আজ বেলা 11:30 নাগাদ এই বিরল প্রজাতির প্রাণীটিকে বাড়ির সংলগ্ন রাস্তার মধ্যে দেখতে পায় এলাকারই বাসিন্দা উত্তম চৌধুরীর স্ত্রী। এরপর এলাকার কিছু লোকজনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে লোকজন। এই খবর ছড়িয়ে পড়তে উৎসুক জনতা ভিড় জমায় বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য। এরপর উত্তম চৌধুরীর স্ত্রী প্যাঁচা জাতীয় বিরল প্রজাতির প্রাণীটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসে নিজ বাড়িতে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর পেয়ে যাওয়ার পর খবর দেয় বন দপ্তরে। উৎসুক জনতা সহ স্থানীয় এলাকাবাসীরা চাইছে উদ্ধারকৃত প্রাণীটিকে বন দপ্তরের কর্মীরা যাতে উদ্ধার করে সুরক্ষিত স্থানে রাখে। আমরা ওই প্রথমে দেখছি এই ধরনের হলুদ চুকালা পেঁচা, এই ধরনের পেঁচা দেখা যায় না, দেখি আমরা নিয়ে আইসি। এখন এটা যদি ফরেস্টে নিয়ে যায় তাহলে হয়তো পর্যটন যারা পর্যটকরা আসলে দেখতে পারবো, এটা কারণ একটা বিরল প্রজাতি। এটা ফরেস্টের হাতে উঠে যাবে। কোন জায়গা থাইছে রাস্তার মধ্যে? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।